আমাদের বাংলাদেশের তসলিমা নাসরিন এক মহিলা ছিল, হেতে একদিন কইতেছে বেড়া মানুষ যদি দাঁড়ায় মুততে পারে তাহলে আমরা বেডিরা দাঁড়ায় মুততারুম না কে? কি বুঝলেন আপনারা? তাহলে মানে বোঝা গেল হেতার মাথায় মস্তিষ্ক অসুবিধা আছে। বেডারা দাঁড়ায় যদি পেশাব করতে পারে, বেডিরা কি দাঁড়ায় পেশাব করবো? কোন পাগলের জাত চিন্তা করেন আপনি? তো এইরকম পাগল দেশে বহুত আছে, বুঝতে পারছেন? এই হলো অবস্থা। এই দাঁড়ায় পেশাব করে আমার দেশের অনেক ছেলে পেলের দাঁড়ায় পেশাব করে কি, সে গরু ছাগলে ভেড়া, তারপরে কুত্তা, কুত্তায় তো মোটামুটি একটা ঠ্যাংটা উঁচা করিয়ে বাস ও শ্যালো মেশিন একবারে গাছে গুড়াত মারে। ও যেখানে গাছ পাইবো ওই গুড়াত ওই কুত্তায় মনে করে যে ঠ্যাং উঁচা করে মাইরে দিচ্ছে। তা আমার দেশের কিছু পোলাপান আছে সেন্টারে খুলেও খালি গাছের গুড়াত মারে। হ্যাঁ দেখবেন ও খালি ওই গাছের গুড়ায় মারতেছে, ও দাঁড়ায় দাঁড়ায় মেরে দিচ্ছে একবারে, খুব খুব আরামে মারতেছে। কিন্তু আপনি কি জানেন যে দাঁড়ায় যে পেশাব করলেন আপনি, এটা তো গরুর তরিকা, ছাগলের তরিকা। আপনি তো মানুষ, তো মানুষ হয়ে কেন গরু ছাগলে যা করতেছে আপনি এটা করতে যাবেন? কারণটা কি? 1450 বছর আগে রসুল করিম কেন বৈশে পেশাব করার বিধান দিলেন, সুন্নত করলেন? কারণটা কি? এই যে বৈশে পেশাব করলে মানুষের কিডনি লিভার এগুলি ভালো থাকে, সুস্থ থাকে, আর বৈশে পেশাব করলে মানুষের পেশাবটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। এটা তো একটা প্রয়োজন, আপনি ছেড়ে দিলেন চলে গেল। এখন কমর সিস্টেম বাথরুম কি আরামসে বৈশে হাওয়া খায় আর বাথরুম করে, বয়ে বয়ে বাথরুম করে, কোন সিস্টেমে? কিন্তু আল্লাহ রসুল 1450 বছর আগে বাথরুম শিখাইলেন, বাথরুম করার পরে স্যানিটাইজেশন শিখাইলেন, এই আপনার ঢিলা কুলুক করতে হবে, মাটি দিয়ে হাত ধুতে হবে। 1450 বছর আগে উম্মতকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবী শিখাই দিলেন। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের রসুলের জীবনের চরিত্রে কোনো ভুল আছে? না না, একসাথে বলবেন ভুল আছে? কোনো ভুল ছিল না। 1450 বছর আগে স্যানিটাইজেশন শিখিয়েছে নবীজি। জীবনে একদিন দাঁড়ায় পেশাব করছিল, একদিন, একবার, একবার দাঁড়ায় পেশাব করছে, তো বিশেষ কারণে জায়গাটা ময়লা ছিল। বৈশে পেশাব করলে পেশাবের সাথে ময়লাটা শরীরে এসে লাগবে, আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করলে। এখন যারা আহলে হাদিস আছে বলে আমরা হাদিস মানি আর কিছু মানি না, ওদেরকে তাহলে জিজ্ঞেস করতে হবে বাইরে, আল্লাহ রসুল দাঁড়ায় পেশাব করছিল তুইও দাঁড়ায় পেশাব কর, তুই তো হাদিস মানুষ আর কিছু মানুষ না। তো বুখারিতে তো দাঁড়ায় পেশাব করার কথা আছে, তাহলে ওইটা দাঁড়ায় তোরা পেশাব কর, তোরা দাঁড়ায় দাঁড়ায় চালু মেশিন স্টার্ট করবি যা। তখন দিয়ে দিলাম তরিকা, সহজ তরিকা পাইছস, সেন্টার খুলে স্যালো মেশিন বাইর করে স্টার্ট করে দিবি যা, দাঁড়ায় মুততে থাক। তার মানে রসুল করিম আমাদেরকে হাদিস মানতে বলেন নাই, নবী বলছেন ফা আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্না মানবে, এজন্য আমাদের নাম হলো সুন্নাতুল জামাত। কি কথা বলেন, ঠিক না বেটে? প্রিয় মুসলমান করিমগঞ্জবাসী, বসে বসে পেশাব করা রসুলুল্লাহর তরিকা। 1400 বছর আগে আল্লাহর নবী বসে বসে পেশাব শিক্ষা দিয়ে গেলেন। আমি একদিন আমার এক নাতির লয়ে গেছি মুতাইতে, হে তখন আলিম হইছে, হেফ শেষ করার পরে ইফতাও কমপ্লিট করছে। আমার বড় ভাইয়ের মেয়ের হলো পোলা, বুঝতে পারছেন? তার মানে নাতিও মৌলবী হয়ে গেছে গা। আমার বয়স কিন্তু একবারে কম না, তো খুব মনোযোগ দিয়ে, তো নাতি তখন আমি ক্লাস এই 9 পড়ি মাদ্রাসায় দাখিলে, তো তখন তো এই মাটি দিয়ে ডিলা বানানোতে অন্ত কত টিসু পিসু বেরিয়েছে, মাটি দিয়ে ডিলা বানাইতাম। তো নাতিরে লয়ে গেছি তখন হেতা হ্যাপ পান পরে, তো লয়ে গেছি মাদ্রাসায়, হেতার বাপে চাকরি করত, তো নিয়ে গেছি নাতি, চলো দুইজন নানা নাতি হাঁটতে হাঁটতে গেছি মাদ্রাসায়, কারণ আমি ফেসাব টেসাব করে উজু টুজু করে ক্লাসে ডুবব। তো নাতিরে বললাম নাতিও তো তুমি ফেসাব টেসাব করবা না, কহ না না করো। তা আমি একটা ডিলা লইছি ওর একটা দিছি, চিন্তা করলাম ছোটো মানুষ আজকে একটু ডিলাটা শিখাই দিই কেমনি ডিলা করে। ডিলা একটা হাতে দিয়ে আমি একটা হাতে দিলে আমি ফেসাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, আর নাতি দিই
সেন্টারে খুলে স্যালো মেশিন স্টার্ট করে দিছে। তো চিন্তা করলাম দাঁড়ায় পেশাব করতেছে, এখন যদি ধমক দেই তাহলে পেশাব টেশাব বন্ধ হয়ে যাবো, গা বিপদ, দরকার নাই করতে থাক, সাইডে যেহেতু দিছে তো ওইটা বেরিয়ে যা। তো পরে শেষে আমি একটা মাটির ডিলে হের হাতে দিছি, এখন দেখি হে তোর হাত সামনে, আমি যে কি ঘটনা কি, পেশাব নাই করতেছে তো ডান হাত সামনে কে এমনি ধরে রাখছে, ডান হাত সামনে কে, মানে আমি কাছে যেয়ে দেখি যে হেতারে যে স্যালো মেশিন দিয়ে হচ্ছে পেশাব করতেছে, তো ওই পেশাব করার সময় হ্যাঁ পেশাবের আঘাত ওরকম ডিলারে ধরে রাখছে, আর আমি জিজ্ঞাই নাতি করো কি, কয় না না কুলুক করতেছি, বুঝতে পারছেন, না না কুলুক করি, আমি হাসতে হাসতে পারছি না, কখনো দেখা হইলে মুক্তি সামনে কই কেউ দাদা কুলুকের কথা মনে আছে নি, ও না হাসে বন্ধু আমার। আল্লাহর কোরআন বললো কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি ডান হাত দেখালেন, আমাদেরকেও ডান হাত দেখাতে হবে। আল্লাহর নবী দস্তরখানা বিছাইলেন, আমরাও দস্তরখানা বিছাব। আল্লাহর নবী খাওয়ার শেষে আঙ্গুলগুলি চেটেলা চাটলেন, বাসন চেটে খাইলেন, আমরাও চেটে খাবো। আল্লাহর নবী খাওয়ার শেষে হাত ধুইলেন, হাত ধুইলেন, আমরাও ধুবো। এবং আল্লাহর নবী বললেন বাসনের বাকি খাবার তুমি চেটে পুটে খাও, কারণ খাবারের বাসনে কোন জায়গায় বরকত থাকে তুমি সেটা জানো না। অতএব খাবার যেহেতু খাবা, অবশ্যই এইখানটাকে পরিষ্কার মতো খাবা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। করিমগঞ্জের মুসলমান প্রিয় নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বরকত আর রহমত নিহিত। অতএব আপনাকে সুন্নত মানতে হবে। আল্লাহর কোরআন বলল মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, 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 নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। এখন আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, জবাব দিবেন। নবী মানলে যদি আল্লাহ মানা হয় তাহলে এই নবীর ভুল আছে নাই? একসাথে মাঠ থেকে বলেন, ভুল আছে নাই? আইব আছে নাই? ত্রুটি আছে নাই? তাহলে নির্বাক্যে নিশ্চিন্তে নির্দ্বিধায় যাকে মানলে আল্লাহ মানা হবে তিনি আমাদের নবী, যাকে মানলে কেউ পথভ্রষ্ট হয় না, যাকে মানলে কেউ বিপদগামী হয় না, যাকে মানলে দুনিয়াতে অশান্তির সৃষ্টি হয় না, যাকে মানলে কোনো বিশৃঙ্খলা হয় না, যাকে মানলে মারামারি হয় না, যাকে মানলে কাটাকাটি হয় না, যাকে মানলে অশান্তি হয় না, যাকে মানলে যুদ্ধ বিগ্রহ হয় না, যাকে মানলে রক্তপাত হয় না, যাকে মানলে ফ্যাসাদ সৃষ্টি হয় না, তিনি আমাদের নবী। কিন্তু আমরা মুসলমান সেই নবীকে মানতে পারিনি 100% ভাবে, যার কারণে আমাদের ভিতর বিশৃঙ্খলা, মানতে পারিনি, মানতে পারিনি। আমরা শুধু নামে মাত্র মুসলমান, শুধু নামে মাত্র মুসলমান, কাজে নেই, কাজের বেলা নেই, কাজে ঠন ঠন টন ঠন, খালি নাম কি বলে আবদুল্লাহ, বাপের নাম কি আব্দুল করিম, বিরাট বড় মুসলমান আমরা। মুসলমান করিমগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ফেরাউনের জমানায়, ফেরাউন ওই জমানায় ফেরাউন মুসলমানদেরকে ধরে এনে শুয়োরের গোশত খাওয়াইয়া মুসলমানদের ঈমান নষ্ট করত। ফেরাউনের জমানাতে একজন মা ছিল, তার 7টা সন্তান, এই 7টা ছেলে সবাই ছিল পাক্কা ঈমানদার। ফেরাউন বলল তাদেরকে ধরে নিয়ে আসা হোক, ধরে নিয়ে আসা হলো। ফেরাউনের আদত ছিল
সে মুসলমানদেরকে ধরে এনে খিঞ্জির শুয়োর জবাই করে শুয়োরের গোশত রান্না করে মুসলমানদেরকে জোরপূর্বক খাওয়াইয়া মুসলমানদেরকে বেঈমান বানানোর চেষ্টা করত। ফেরাউন ওই মহিলা সুখ সাতটা সন্তানকে ধরে নিয়ে আসছে, মহিলাকে বলা হলো নারী বলো তুমি তোমার সন্তান সহ এই শুয়োরের গোশত তুমি খাবা কিনা? তখন ওই মহিলা জবাব দিল ফেরাউন আমার জীবন চলে যাবে, আমরা জীবন দিতে পারব কিন্তু শুয়োরের গোশত খাইয়া হারাম খাইয়া আল্লাহর হুকুম অমান্য করতে পারব না। ফেরাউন ডাক দিয়ে বলতেছে বসো বসো, তোমরা জিকিরের ফাগল লিতে চলতো না, জিকির কেন করা লাগবে এটা আগে বুঝাইলি কি কথা ঠিক কি না? জিকির দরকার আছে, কিন্তু জিকিরটা এই আজকে মাহফিলে এসে একটু কইরে চলে গেলে পরে আর জিকিরের খোঁজ নাই, পরে খালি বিড়ি টানবা তা আসল না। এই কি কথা কর না, পরে বিড়ি টানবা মান কি জিবে খারাপ পুরো সর্বনাশ কি মারতেছে বাপরে বাপ। বিরাট পুরুষ জিকির করিয়ে ফরে দেয় বিড়ি টানবা, এটা মুসলমান দিয়ে আল্লাহর দরবারে সার পয়সা দাম নাই। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোরআন বলছে তোমরা মুসলমান হয়ে আসা, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান কি জিনিস এই মহিলার জীবন থেকে শুনে যান। সাতটা সন্তান দ্বারা করেছে ফেরাউন, শুয়োরের গোশত খাবা বলে না, কারণ কি বলে আল্লাহ হারাম করছে, যদি না খাও তোমাদের সবাইকে হত্যা করা হবে, বলে জীবন দেব কিন্তু হারাম খাবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, না না আরো জোরে আরো জোরে, একসাথে জোরে বলেন জোরে আরো জোরে, আল্লাহ আমাদেরকে খাইতে কইছে হালাল আনতাইয়িব, পবিত্রটা খাইতে কইছে আল্লাহ নাপাকটা খাইতে বলে নাই। ওই মহিলা বলতেছে ফেরাউন জীবন দিয়ে দেব কিন্তু হারাম খাবো না। ফেরাউন আবার বলতেছে নারী তুমি যদি না খাও তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। মহিলা বলল ফেরাউন আমরা সবাই মরতে রাজি আছি কিন্তু হারাম খাবো না। এবার ফেরাউন বড় ছেলেটাকে ডাক দিল, ডাক দিয়ে বলল এ যুবক বলো তুমি কি হারাম খাবে শুয়োরের গোশত খাবে? ফেরাউন ওই যুবক ডাক দে বলল ফেরাউন রে আমার জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না, আল্লাহ যেটা হারাম করেছে সেটা খাবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফেরাউন বলল যেহেতু খাবি না তাহলে হত্যা করে ফেলব, কিন্তু আরামের সাথে মারবো না, মারবো তো তোকে কঠিন রিমান কঠিন শাস্তি দিয়ে তোমাকে মারা হবে। ধরে নিয়ে যাওয়া হলো তাকে, প্রথমে তার একটা আঙ্গুল কাটা হলো, বলা হলো গোরগোশ খিঞ্জির তুমি কি খাবা বলে না, দ্বিতীয় আঙ্গুল কাটা হলো খাবা বলে না, তৃতীয় আঙ্গুল কাটা হলো খাবা বলে না, এইভাবে তার দশটা আঙ্গুল কেটে ফেলে দেয়া হলো। দশটা আঙ্গুল কাটার পরেও ফেরাউন তারে এই শুয়োরের গোশত খাওয়াইতে পারে নাই, তার নাক কাটা হলো, কান কেটে ফেলে দেওয়া হলো, তার চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো। ফেরাউন ডাক দে বললো যুবক তুমি কি বলো খাবা বলে না? ফেরাউন বললো তাকে হত্যা করা হোক, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করে তাকে হত্যা করা হলো, কিন্তু এই যুবক ফেরাউনের কাছে মাথা নত করে নাই, চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল খুলো হে জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 সুবাহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ আহবাক সুবাহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 একসাথে জবান খুলে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে রাখিলা কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে ফালাইলা সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে
জান তুমি মরার বার দিতে যার কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ মিলাদ কিয়াম যেখানে বুঝা যায় জিকির চলবে পরে 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 আর একটু ওয়াজ করে নিন। শোনেন আপনারা হলো ভারত আর আমি হলাম বাংলাদেশ, আমাদের ওইদিকে জিকির এই জিকির করলে অনেকে একসাথে করতে থাকে বন্ধ করে না, এটা একটা আলাদা তাসির আছে, যারা সবসময় করে তাদের জন্য খুব অন্তরের তাসির করে আর কি। ইনশাআল্লাহ শোনেন ঘটনা হয়েছে কি, আমি এই ওয়াজটা যেদিন করছিলাম আমার পীর মুর্শিদের দরবারে, এই ওয়াজের মাঠে ওই দিন লোক মারা গেছিল, ওয়াজ শুনতে শুনতে মারা গেছে। এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ। আর ওই দিন লক্ষ লক্ষ মানুষ সেদিন কাঁদছিল, ওদিনকার ফিউজুরটা একবারে সম্পূর্ণ ভিন্ন ছিল। যদিও আমি জানি আপনারা খুব মহাব্বতের জোশে বলেন, সারা বাংলাদেশে এই ওয়াজটা নিয়ে আমি একটা পেরেশানির মধ্যে আছি, যেখানে যাই খালিকা হুজুর বেলালের ওয়াজটা করে, মানে পাবলিক বোঝায় যে হুজুর আপনি এছাড়া আর ওয়াজ পারেন না, এটি করতে হবে। কিন্তু ইউটিউবে ঢুকে দেখেন আমার হাজার হাজার কোয়ালিটির ওয়াজ আছে। তারপরে এটা রসুল করিমের ইশক মহাব্বত থেকে আপনারা বলেন আমি জানি। শোনেন কথা সত্য, আল্লাহ রসুল লা ইউমিন ইমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ও ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, তুমি ইমানদার হবেই না যত সময় পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের সন্তান সন্ততির চাইতেও বেশি পরিমাণে আমি নবীকে মহাব্বত না করো। একসাথে বলি তো আল্লাহ আকবার। হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয়, হে রসুল জাহান্নাম কে উড়ি না জান্নাতের আশায় নয়, হে রসুল জাহান্নাম কে উড়ি না তোমায় পাওয়ার আশায় মন সুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন সুটে যায় মদিনায়, আশিক দিদার দাও না আর দূরে থাকিও না, হে রসুল তোমায় ভালোবাসি
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। একটু জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি করিমগঞ্জের মুসলমান, একটু মনোযোগ দিবেন। একটা মা সন্তানকে গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান ডিসকভারি চ্যানেল অথবা প্রাণীগুলি যে চ্যানেলগুলির মধ্যে দেখায়, দেখবেন মহিষ ধরার জন্য বাঘের আক্রমণ করে, বাচ্চা মহিষ পিছু পরে যায়, সব মহিষ দৌড়ায় পালায় গেল নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু মা মহিষটা সন্তানকে বাঁচানোর জন্য বাঘের সাথে মারামারি করে, লড়াই করে। এর অর্থ হচ্ছে মা সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। মায়ের ভালোবাসার কোনো দলিল নাই, বিনা দলিলে মা সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। ও করিমগঞ্জের মুসলমান, আল্লাহর নবী বলেন, উম্মত তুমি আমি নবী কইভাবে ভালোবাসো, সন্তানকে মা যেমন হৃদয়ের গভীর থেকে ভালোবাসে তার চাইতেও বেশি ভালোবাসা যদি না দাও, আমি নবীরে ইমানদার হবা না, ইমানদার হবা না, ইমানদার হবা না। আল্লাহর নবী সাহাবী বেলাল একটা নজর নবী দেখে কালেমা পড়লেন, আহা উনি ছিলেন একজন কৃতদাস, কালেমা পড়ে ফেললেন। মনি বুমাইয়া এত পরিমাণে তাকে অত্যাচার করত, মারতে 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 দিনের পর দিন, রাতের পর রাত। মক্কা নগরীতে যারা কখনো যখন যারা গেছেন আপনারা জানেন, প্রচণ্ড গরম হাওয়া, পাথুরি রাস্তা মক্কার জমিনে, বড় কঠিন প্রচণ্ড গরম মরুভূমির মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রচণ্ড গরমের মধ্যে নিয়ে গলার মধ্যে রশি বেশি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেশি, ওই মরুভূমির মধ্যে হাত পাগুলি বেঁধে মরুর মধ্যে ফেলে রেখে আসা হতো। পাথর চাপা দিয়ে বেলালের শরীরে যখন পাথর চাপা দিয়ে রেখে চলে আসত, আর প্রচণ্ড লু হাওয়া বেলালের শরীরের মধ্যে পড়ে, পাথর প্রচণ্ড লু হাওয়াগুলি পড়ে পড়ে বেলালের শরীরের মধ্যে ফুসকা পড়ে যাইত, ঘা হয়ে যাইত, ওই অবস্থায় তাকে মারা হতো। তারপরও সে কালেমা সারেন একটা আওয়াজ দিত, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ এক আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস-সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক ডাকা আমার হাবিব, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ কারো মুখাফিক কিনা, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশেক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায়
দেখা। হযরত বেলাল হিজরত করে মদিনা অনেক লম্বা ওয়াজ মুক্তসার করে দিয়ে খুব মনোযোগ দিয়েন। আল্লাহর নবী মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো, আজান চালু হলো। আজান আমার নবীকে স্বপ্নের মাধ্যমে শিখিয়ে দেওয়া হলো, আমার আল্লাহ স্বপ্নে আজান পাঠাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার মসজিদের মুয়াজ্জিন যিনি হবে তিনি বেলাল। একবার জোরে বলবেন কি মারহাবা। শিক্ষা দিয়ে বেলাল মুয়াজ্জিন হয় নাই, টাকা পয়সার বিনিময় হয় নাই, চেহারার সৌন্দর্য দিয়ে হয় নাই, লাহানের জন্য হয় নাই, একটা কারণে বেলাল মসজিদ নবীর মুয়াজ্জিন। কলিজা দিয়ে নবীরে ভালোবাসত, ইসলামের জন্য এত পরিমাণে মার, এত রিমান বেলাল জীবনে মঞ্জুর করছে, এত পরিমাণে মার বেলাল খাইছে, বেলালের মতো মার এমন কেউ খাই নাই। এশকে রসুলের জন্য আমার আল্লাহ বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানাই দিলেন। বেলাল মুয়াজ্জিন, আমার নবী ইমাম, সাহাবীরা মুসল্লি, এত বড় ইমাম, এত বড় দামি মুসল্লি, এত বড় মুয়াজ্জিন কখনো ছিল না, কখনো আর হবে না, এতই দামি মজলিস আর কখনো হবে না। নবী হলো ইমাম, সাহাবীরা মুসল্লি, বেলাল হলো মুয়াজ্জিন। সেই দিন বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু একটাই যোগ্যতা, ইশকে রসুল, আশিকে রসুল, আশিকে রসুল। নবীর ইশকের কারণে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। আল্লাহর নবীর ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, অ্যাটেনশন, জিব্রাইল আজরাইল দুইজন আসছেন, নবীজিকে সালাম দিলেন, হুজুর আল্লাহর পক্ষ থেকে ফরমান নিয়ে আসছি, ইয়া রসুলাল্লাহ অনুমতি যদি দেন আমি আজরাইল আপনার কদমে আসছি। নবী গো, অনুমতি দিলে আপনার জান কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিলে চলে যাব, আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কুরআন বলল, ওয়ালা ইউয়াক্খির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহর কুরআন বলল, বান্দা সময় শেষ হয়ে গেলে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন, আজরাইল এসে বলেন, হুজুর আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। আমার নবী জিব্রাইলের দিকে তাকাইলেন, ভাই জিব্রাইল আল্লাহর হুকুম কি রকম? জিব্রাইল ডাক দিয়ে বলেন, হা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এই রকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, অনুমতি না দিলে আমরা চলে যাব। তবে হুজুর আপনার মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে, আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর নবী ডাক দিলেন, জিব্রাইল তাহলে আর দেরি না, এক্ষুনি জান কবজ করে নাও, আমি চলে যাব, দুনিয়াতে আর থাকবো না। নবীজির জান কবজ করা হলো, আল্লাহর নবী চলে গেলেন। সারা মদিনায়
কান্নার রোল পড়ে গেল, সাহাবিরা পেরেশান, বেলাল নির্বাক হয়ে গেল। হযরত ওমর তলোয়ার বার করে কয়ে সাহাবিরা, রে যদি বলো রসুল মরে গেছে আমি তোমাদের কল্লা কেটে ফেলব, আমার নবী মরে নাই, নবী মরতে পারে না। হযরত আবু বকর তারে থামাইলেন, বেলাল আজান বন্ধ করে দিল। নবীর ইন্তেকালের পরে আর কোনোদিন মসজিদে নববীতে বেলাল আজান দেন নাই। বহুদিন পার হয়ে গেল, শোনেন আপনাদেরকে বলি, আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখছেন, আল্লামা ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুয়াতের মধ্যে তিনি লেখছেন, ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে তিনি লিখেছেন, অনেক অনেক কিতাবের মধ্যে এই বর্ণনা এসেছে। আল্লামা ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম হযরত শাওয়াহিদুন নবুয়াতের ভিতরে ইমাম আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ লিখেছেন। অনেকগুলি কিতাবের মধ্যে এই ঘটনা এখানে আসছে, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত বেলাল নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে পাগল পাড়া হয়ে গেলেন। সন্তান যখন মারা যায় মা বিছানা ধরে ধরে কাঁদে, সন্তান মারা গেলে সন্তানের কবর দেখে দেখে মা দূরে বসে বসে কাঁদতে থাকে। সন্তানের স্মৃতি মা দেখে দেখে কাঁদতে থাকে। নবীর এসকে পাগল হইয়া বেলাল রওজা শরীফের দিকে দেখলে তাকায় কান্দে, হুজরা শরীফের দিকে তাকায় কান্দে, রিয়াজুল জান্না দেখে দেখে কান্দে, মিম্বর শরীফ দেখে কান্দে, মসজিদে নববী দেখে দেখে কান্না শুরু করলো। বেলালের আশ্চর্য হয় না রে, একদিন আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেল। মদিনা শরীফ থেকে বহুদূর সিরিয়ার দামেস্ক হযরত বেলাল চলে গেলেন। রাতের আঁধারে ঘুমা স্বপ্নের ঘরে নবীজি ডাক দেখায়, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে। বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই, কতদিন হলো তুমি বেলাল আমার জিয়ারতে আসো না। বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আয়, আশিকে রসূল। বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিছে, ঘুম থেকে উঠিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল বেলাল। সুদূর পথ অতিক্রম করে অনেক কষ্ট করে নবীর পাগল মদিনায় মনোয়ারায় আসছে। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা মোবারকের পাশে বসে বসে বেলাল কান্দে রে কান্দে নবীর আশিক, রওজার পাশে বসে বসে কান্দার বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির, আপনার গোলাম হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির, গোলাম হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য, এসে দেখল নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু আসছে। ডাক দে বলল, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা ঘর থেকে বের হইয়া নবীজি রওজা মোবারকের পাশে হুজরা শরীফে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সাহাবিরাও কান্দে, বেলালও কান্দে। এমন সময় নবীজি সাহাবিরা ডাক দেখে, বেলাল রে, তোমার কণ্ঠে আজান শুনি না, যেই সুন্দর লাহান দিয়া আমরা রে আজান শুনাই তারে বেলাল, মিনারায় যাও ওই কণ্ঠ দিয়ে একটা বার আমার আজান শুনাইয়া যাও। বেলাল বলে, না সাহাবিরা, নবীর অন্তকালের পরে আর কোনদিন আমি আজান দেই নাই, তোমরা যতই অনুরোধ করো আমি আর কোনদিন আজান দেব না,
কারণ আমি নবীর এন্তেকালের পরে আর কখনো আজান দেই নাই। সাহাবীরা ডাক দেখায়, বেলাল রে একটা বার আমরা আজান শুনাইয়া যাও। হযরত সাহাব একরাম বললেন, আমাদের কোথায় বেলাল আজান দিবে না, যাও। হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান আর হুসাইনকে দেখতে রহমতের নবীর সুন্দর চেহারার মতো দেখা যাইত। ইমাম হাসান হুসাইন ফিরে আসছে, আল্লাহর নবীর সাহাবি আশিক রসুল। বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানকে দেখে রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মতো মাথা টেকা কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মতো মাথা টেকা কান্দে রে। এমন সময় ইমাম হাসান ডাক দেখা, নানার বুয়াজ্জি যেই লাহাম দিয়ে নানা রাজার শুনেই তা মিনারে যাও, আমাদের কি আজানটা শুনাও, যে আজান আমরা নানারে শুনেই তাও আজানটা আমরা শুনাও। নবীর আশিক বেলাল আর স্থির থাকতে পারেন নাই। নবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন আজান শুনতে চায়, দৌড়াইয়া চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ঘর ছিল, ওই ঘরের ছাদ ছিল অনেক উঁচু, ওইখানে দাঁড়ায় বেলাল আজান দিতে। মসজিদে নবীর বাহিরে ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজানে টান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল সারা মদিনায়, সারা মদিনায় আজান ছড়িয়ে গেছে। সাহাবীরা চিন্তা, হায় হায় বেলাল আজান দিচ্ছে, নবী কি ফিরে আসলো নি। ইমাম সুবকি আর শিফাউ সাকামের মধ্যে লেখেন, মদিনায় সাহাবিদের জবানে একটা রব উঠে গেল, নবী কি ফিরে আসছে নি। মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, শিশু বাচ্চারাও বের হয়েছে, যুবকরাও বের হয়ে আসে, বৃদ্ধরাও বের হয়ে আসে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আধারে মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়ায় গেল। সাহাবিরা ডুকরিয়ে ডুকরিয়ে কান্দার বলে, নবী আসছেনি, নবী আসছেনি। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল, তবে বটে মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন, কি আর রসুল আল্লাহ, আহা এসকে রসুলের এত ওজন, এসকে রসুলের এত ওজন, পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কারো আজানে কোনোদিন পৃথিবীর মাটি কাঁপবে না। একদিন বেলালের আজানে পৃথিবীর মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একসাথে বলা যাবে, সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কে ডরি না। সারা মদিনার মাটি থর 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 করে কাঁপে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা, প্রেম। ইশকে রসুল ওজন এত বিরাট, বেলাল অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ, হুশ ফিরে আসছে, রওজা শরীফে বসে বসে কান্দার বলে, হুজুর আমি আসছিলাম গুলাম হাজির, গুলামকে আপনি আসতে বলেছিলেন, এমন ভালোবাসা বেলাল নবীরে দিয়ে গেছে, আল্লাহর নবী তাকে স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আসো, আমার সাথে জুলুম কেন শুরু করছো, কেন আমার জিয়ারতে আসো, বেলাল আসো, আমি নবীর জিয়ারত করিয়া যাও, আমার নবীর ডাকে বেলাল এখনো আশিকের ঘরে নবী আসি, আশিকের কবরে নবী আসে, আমরা তখনই কামিয়াব যখন আমরার কবরে রাহমাতুল্লিল আলামিন আসবে, আমরার মরণে নবী আসবে, কবরে নবী আসবে, আমরা কামিয়াব, আমরা কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠে? এ সবজ গম্বদ ওয়ালি মঞ্জুর দোয়া করুণা, জব ওয়াক্তে না যায় আকা দিদারি আতা করুণা, দিদারে আতা করুণা, মে কবরে অন্ধি ঘবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করুনে আজানা রসূলাল্লাহ, ইমদাদ মেরি করুনে আজানা রসূলাল্লাহ, রওশন মেরি তুর বত কো লিল্লাহ যারা করুণা, জব ওয়াক্তে না যায় আকা দিদারে আতা করুণা, দিদারে আতা করুণা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম ও মদিনার ওলী